السلام عليكم. فيما প্রান্তরে নবী যখন আলোচনা করতেছেন এমন সময় নবীর চোদ্দা দরদর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করতেছেন, এত সুন্দর আলোচনা করতেছেন হুজুর, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আল্লাহ রাসূল বলে সাহাবীরা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না, আল্লাহ যদি আমাকে না জানায়। এই মুহূর্তে আমি জানতে পারলাম মক্কার সবচাইতে বড় বীর, মক্কার সবচাইতে বড় বীর যার নাম হলো আমর, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করতে যায়। শামর কাবা শরীফ যা শপথ করে বলেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাবার স্পর্শ করব না। আল্লাহ নবী বলতেছে এই মুহূর্তে আমি জানলাম। কে জানালো? আল্লাহ জানালো। মক্কার সবচেয়ে বড় বীর আমর প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়? তাহলে দিনে যদি তিনবার খায় 63 কেজি। আর যে তরবারি নিয়ে যুদ্ধ করবার যায় সে তরবারির ওজন হলো 3.5 মন। সে আমর কাবা শরীফ সে শপথ করছে। কাবা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের একসময় ছিল, ধরেখান ঠিক কিনা? সে কাবা শরীফ সে শপথ করছে আমার মাথা না কাটা পর্যন্ত দুনিয়ার কোনো খাবার স্পর্শ করবে না। এই কথা জানার পরে আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন করব। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। আমরের হাত পাও কি? আমরা যখন বিচারপতির কাছে বিচার পাই না তখন আমরা চোখের পানি নিয়ে কি বলি? তোর বিচার আল্লাহ করবি, ধরে কোন কথা ঠিক কি না? আমরা এমন পর্যায়ে চলে গেছি, আমরা এমন এক জায়গায় চলে গেছি ভাইজান, যে জায়গায় যাওয়ার কারণে আমাদের সাহস হারে গেছে। আমরা আল্লাহর উপর বিচার দিয়ে কাঁদতে কাঁদতে চলে আসতেছি। নবী দুই হাত তুলে দোয়া করবেন আমরের হাত পাও যেন আল্লাহ অবশ করে দেয়। নবী হাত তুলছেন, সাহাবিরাও তুলছেন। নবী দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ আমরের হাত পাও অবশ। এ কথা বলতেই ফেরেশতা জিবরাইল এসে নবীর সামনে হাজির। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যেই দুই হাত তুলে দোয়া করতেছেন এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো অস্ত্র ধরার হাত। সুবহানাল্লাহ কর না কেন? হাজ্জিল মুমিনিন, হাজ্জিল মুমিনিন যারা আপনার সাথে দোয়া সই আমিন আমিন করতেছে এদেরকে আপনি আরবি বানান, আরবি বানান, সই বানান। মুয়াজ্জিন বলছে তো হুজুর আমাদের এই দেওয়াড়া ইল্লি পাড়ায় জেহারে চুরি শুরু হয়েছে, এশার নামাজের পরে একটা ভালো দোয়া করবেন, চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রাম হেফাজত করে। তিনবার সোরে এক্লাস 11 বার 200 পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে এই দেওয়াড়া ইল্লি পাড়াকে হেফাজত করো আল্লাহ। চোর জানলার বাহির থেকে বলতেছে আমিন আমিন। আজকে বিশ্ব ইস্তেমায় সুদারু ঘুষারু মদারু সামারু ব্যাংক লুটকারী সব যায় আমিন আমিন করতেছে, ধরে কথা সবাই বলতে শেষ মনে তত যা লাগবি আমি আমি। ইমাম বলতেছে যে চোরের হাত থেকে আল্লাহ গেরাম হেফাজত করো, চোর বলতেছে আমিন, কারণ চোর জানে ওরা দোয়া করেছিল ঘুম আসবি তারপর আমার কাম শুরু হবে। আর ইমাম যদি বলতো মুয়াজ্জিন কিসের দোয়ারে, যে যে রাস্তা দিয়ে গ্রামের চোর ঢোকে প্রত্যেকটা রাস্তায় গোপনে 6 জন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় থাকো, দেখি চোর কেমনে ঢোকে, চোর আমিন কবি, চোর কবি ওরে বাবা এরা চেতন হবে রে, লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে, দরকার নাই ওই গ্রাম বাদ দাও। এমন সময় আল্লাহ নবী দোয়া বন্ধ করে দিলেন। আমার দিকে খেয়াল করেন দোয়া আমরা কমপ্লিট করি হাতটা কিন্তু এ জায়গার যায়, এ জায়গার থেকে শুরু হয়ে হাত কোন জায়গার যায় তোমাখানে? আল্লাহ রাসূল এইভাবে হাত তুললেন আবার হাতটা আজগুবি নিচে নেমে চলে আসলো। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ মোনাজাত শুরু করলেন কিন্তু কমপ্লিট হলো না,
আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে তোমরা দাঁড়াতে পারবা এমন কেউ কি তোমাদের মধ্যে আছো প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে প্রতি সন্ধ্যায় 21 কেজি খায় সাড়ে তিনতর মিনিট যুদ্ধ যায় এমন বীরের সামনে কে দাঁড়াবে সবাই যখন এমন চিন্তা করতেছে মাত্র নয় কেউ বলেছে 11 বছর বয়সে কিশোর আলী ছোট্ট একটা আলী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই লিল্লাহ আকবার আল্লাহ রাসূল বলেন এজলিস এজলিস বস বস বড় বড়গুলো সব সামনে বসে আছে কেউ দাঁড়ায় না তুই ছোট্ট মানুষ তুই আমারও চিনিস এই তুই যে বলতেছিস আমি আলী আমারের সামনে দাঁড়াবার চাই তুই আমারও চিনিস আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঈমান আমার ভিতরে নবীর মহব্বত আমার কলিজায় শুধু আমর নয় পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী দাঁড়াবার চাই সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন কুল জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বাতিলের সামনে দাঁড়াবার গেলে শক্তি লাগে না ঈমান লাগে ধরে কান কি রে একটা লুলা পঙ্গু মানুষ ঘরের মধ্যে সেতন আছে লুলা পঙ্গু মানুষ ঘরের মধ্যে কি আছে চেতন আছে আর আমার মতন জুয়ান তাকড়া একটা চোর চুরি করবার গেছে ঘুম কিন্তু আসেনি চেতন আছে চেতন চোর কেবল দরজাত হাত দিছে হাতও লুলে পাও লুলে কিন্তু আর মুখ ঠিক আছে কি ঠিক আছে কে রে যে কসে কে রে চোর মারছে দৌড় তো ইমানদারের অস্ত্র থাকা লাগবে না এই কেরে শব্দটা চেতন থাকা বলার দরকার আছে না নাই দরকার আছে কিন্তু আমরা তো ঘুমাচ্ছি ভাই ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হলো অগ্নি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা সোহান ইমানের দাবি হলো অগ্নি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয় ইমানের দাবি বসে থাকা নয় আল্লাহ রাসূল বলেন আয় হতালি যখন কাছে আইছে রাসূল ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে ওসমান গনি বলতে তো হুজুর আমি কি জঙ্গি নাকি আমার বাড়িতে তরবারি নাই তবে একটা ছুরি আছে এই ছুরিটা আমি ব্যবহার করি ঈদুল আজহায় কুরবানি করার জন্য ধরে কোন কি করার জন্য মানে রাসূলের যত সাহাবি ছিল সবচেয়ে ধনী সাহাবির নাম কি এর আগে কিন্তু আপনাদের বলছি মনে নাই চারজন সাহাবি নবীর এক নম্বর চারজন কয় নম্বর নরমে এক নম্বর আবু বকর গরমে এক নম্বর হলো ওমর আর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানে এক নম্বর আলী জোরে কান সুবহানাল্লাহ এই জন্যই তো এদিদের চামচারা বলছে তোমার বাবা হলো বিশ্ব আলেম মনে করছে খালি জ্ঞানী হোসেন কি বলতেছে আমার বাবা শুধু বিশ্ব আলেম নয় আমার বাবা হলো বিশ্ব বীর ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গেলেন একটা তরবারি নিয়ে আসলেন ছুরি নিয়ে আসলেন সেই ছুরিটা মাত্র 27 ইঞ্চি ধরে কোন কয় ইঞ্চি একটা উড় জব করা দুম্বা জব করা কত বড় লাগে কোন 27 ইঞ্চি একটা ছুরি আল্লাহ নবী হযরত আলীর হাতে তুলে দেবেন আলী রে আমরের তরবারি হলো 3.5 মন আর তোমার ছুরি হলো 27 ইঞ্চি বড় জোর হবে 1 কেজি জোরে কোন কয় কেজি তবে
আমি তোমাকে সুরির মোকাবেলায় সুরি তুলে দিলাম সুবহানাল্লাহ কর না কেন রাসূল কি তসবিহ জায়নামাজ দিছে যা আলী যা আমর আসছে আমরের সামনে জায়নামাজ বিছায় খালি তসবিহ টিপি আল্লাহ 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 এখনকার বাংলাদেশে অনেকে মনে করতেছে তসবিহ দিয়ে টুপি দিয়ে অন্যায়ের মোকাবেলা করব এটা কখনোই সম্ভব নয় যার প্রমাণ হলো আমাদের নবী জোরে কোন সুবহানাল্লাহ ما أحد أن يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا وله ما على الأرض من شيء إلا شهيد يتمنى أن يرجع إلى الدنيا فيقتل عشر مرة لما يرى من الكرامات رواه البخاري كتاب المغازي الله أكبر قرآن الرحمن شف سيد دامي كتاب نام هلو بخاري أرشي بخاري المغازي ودائي اي غطونا কথাটা খেয়াল করবেন হযরত আলী 27 ইঞ্চি তরবারি নিয়ে দৌড় মারতেছে নবী ডাক দেন আলী রে তোমারে আমরের সামনে দাঁড়াবার কইছি দৌড় মারো কেন আলী বলতেছে রাসূলুল্লাহ ওই কাফেরের পাটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই আপনার বলেন তো এটা কি তরবারির বলে না ইমানের বলে যে কাফেরের পাটা আমর যে আপনাকে হত্যা করবার চাইছে ও আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি ওকে জাহান্নামে পাঠাবার চাই এই বলে হযরত আলী মারছে দৌড় আমর আসতেছে হাতির মতন হাজার দুয়েক কাফের তার পিছনে মিছিল করতেছে মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না মিছিল করতেছে কাফেররা মুসলমানের নবীকে কেউ বাঁচাবার আপনারা বলেন তো বাঁচানোর মালিককে আল্লাহ আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহু আকবার বললেন না আল্লাহ আকবার বললে যে কি খুশি আল্লাহ হয় আর শয়তান যে কি বেজার হয় আপনি যখন আল্লাহ আকবার কবেন খুশি কে বেজার কে আর আল্লাহ আকবার না বললে বেজার কে খুশি কে আপনারা কাক খুশি করবে যাচ্ছেন যত জোরে আল্লাহ আকবার বলবেন রাসূল বলেছে শয়তান তত জোরে দৌড় মারবে আল্লাহ আকবার পাওয়ার যদি একটু বেশি হয় দৌড়াতে গিয়ে শয়তানের পাছা দিয়ে বাতাস বাড়াবি বাতাস বোঝেন তবে একটা হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে তারা আল্লাহ আকবার বলতে পারবে না যারা শয়তানকে ভালোবাসে যারা শয়তান ভালোবাসে এদের জবান দিয়ে আল্লাহ আকবার বের হবি না কারণ শয়তানের সাথে একটা বন্ধুত্ব আছে জোরে কোন কি আছে তা আপনার কি শয়তানের সাথে বন্ধুত্ব করছেন আল্লাহ কোরআনে বলেন ইন্না শয়তান লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুয়ান শয়তান তোমাদের শত্রু তোমরাও শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো আমরা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করব এটা কোন শয়তান মারাত্মক বাস এখন এই শয়তানের কথা যদি আমি বলি ভাই আগামীতে তালাশে আর হামাক বাস করবার দিবি এই জন্য হেকমতের সাথে কিছু ওয়াজ বাদ দেওয়া করা লাগে বলেন না তবে সুরা নাসের যদি আপনার পড়েন সুরা নাস আপনার পড়েন না মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান খালি জিনের বাচ্চা না মানুষের বাচ্চারাও শয়তান আল্লাহ কোরআনে বলছে একটু মনোযোগ দিয়ে শুনেন সমস্ত কাফেররা মিছিল করতেছে আর আমার হাতির মতন হাঁটতেছে কাফেরদের মিছিল হলো মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না এমন সময় হযরত আলী আমরের সামনে দাঁড়িয়ে গেছে আমর হযরত আলীর দিকে তাকায় বলে তোর কি বাপ মা নাই এ তোর কি বাপ মা নাই তোরে কে পাঠাইলো আমার সামনে আমার দিকে তাকায় দেখ আমি কে সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকাইছে জোরে কোন কোন দিকে দুনিয়া দেখার টাইম নাই তো নাই টাইম আছে দুনিয়া দেখার টাইম আছে কে আর আমরা কি দেখি আল্লাহ কয় বক্তা কি দেখিস রে
বক্তা কয় দেখতেছি পুলিশ আছে কেন, র্যাব আছে কেন, এলে দেখতেছি। আল্লাহ কয় বক্তা পুলিশ র্যাব তো ধরতে পারে, তার আগে আজরাইলও ধরবার পারে, ধরে কোন কথা ঠিক কিনা। আমার কাউসারি ভাই মাঝে মধ্যে আমাকে বলতো, হুজুর অনেকগুলো কেস আছে, কখন জানি পুলিশ ধরবার আসে, পুলিশের চিন্তায় টেনশনে আমি বাড়ি ঠিক মতো থাকতেই পারি না। অথচ কাউসারি ভাইকে পুলিশ ধরেনি, আজরাইল ধরছে, ধরে কোন কথা ঠিক কিনা। কাউসারির নাম আপনারা জানেন না, রেজাল্ট করুন কাউসারি। তারা ওয়াশ করবার গেছিল বেলকুচি, ওয়াশ করতে করতে আজরাইল ধরছে। আরে হযরত আলী আসমানের দিকে তাকায়াত কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওই আয়াত তেলাওয়াত করে 27 ইঞ্চির ছুরির মুখে একটা ফোঁক দিয়া আমরের সামনে একটা দাগ দিলেন। কোরআনে একটা আয়াত আছে পাওয়ারফুল, ধরে কোন সুবহানাল্লাহ, ওই আয়াতটা পড়ে ছুরির মুখে একটা ফোঁ দিলেন, ফোঁ দিয়া আমাদের সামনে একটা দাগ দিয়ে বললেন, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ, তুই সামনে যা। সুবহানাল্লাহ, না কেন কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, নবীক মারবি, আমার নবীক মারবি, খালি দাগটা পার হয়, এই দাগটা পার হতো দেখি, এমন কথা হযরত আলী কইছে আমরের ভিতরে খালি। আমরের ভিতর কম্পন শুরু হয়ে গেছে, সমস্ত কাফেরা বলতে মারেন মারেন মারেন, একটা পুষকে আপনার কি করলো, আপনি দেরি করেন মারেন। যেই মারার কথা কইছে হাজার হাজার কাফের, সঙ্গে সঙ্গে আমর তরবারি ঘাট থেকে নিয়ে আলীকে লক্ষ্য করে যখন মারতে চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হাতের তাকায় দেখে আমরের তরবারি তরবারি নাই, আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে, সমস্ত কাফেরদের চোখে তরবারি কিন্তু আলীর চোখে তক্তা। নমরুদ কয় ইব্রাহিম তাকায় দেখ, তাকায় দেখ, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, খালি পড়বি আর মরবি। আল্লাহ কয় ইব্রাহিম, নমরুদ এতবার তাকাবার কয়, একবার তাকাও না কেন। ইব্রাহিম তাকায় দেখে সবুজ রঙের ফুল বিছানা, ফেরাউন কয় তাকায় দেখ, হ্যাঁ মুসা তাকায় দেখ, সামনে সাগর, দেখ সাগর কোন দিকে পলাবি। আল্লাহ কয় মুসা, ফেরাউন যখন তাকাবার কয় তাকাও না কেন, মুসা তাকায় দেখে 12টা রাস্তা, তার মধ্যে 2টা বিশ্ব রোড, জোরে কোন সুবহান, এরই নাম হলো ইয়ান জুরুবি নুরিল্লাহ। এই দুই চোখটা দেখলে হবি রমাদান, দুই চোখটা দেখলে বাড়ি ভালো লাগবে, আর অন্তরের চক্ষু দিয়ে দেখেন কবর ভালো লাগবে। পাঁচতলা বাড়ি বানাইতে গেছে, হুজুর দোয়া করবেন, এটা আমারই বাসা হুজুর, এটা আমারই বাসা। আমি বললাম, ভাই তোমার বাসা চোখ বন্ধ করে দেখো তো, কার যেই চোখ বন্ধ করছে, এই দুই চোখ যখনই বন্ধ করছে তখন আর কানে কানে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর, যেই কবরের কথা বলতেছি সঙ্গে সঙ্গে দেখি ওর চোখের পাতা ভিজা পানি আসতেছে। আমি কইলাম, চোখটা খুলে বল এখন বাসাটা কর, বলে হুজুর এপারে হলো বসত বাড়ি, ওই পারে হলো বাসা। তাহলে দেখা লাগবে, খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, তরবারে যদি কাঠের তক্তা দেখে তার অন্তরে কোনো ভয় ডর আছে নাকি, নিজের দিকে তাকায় দেখে 27 ইঞ্চি তরবারি, আর আমরের তরবারির দিকে তাকায় দেখে তক্তা, তক্তা আর তরবারি এক লাভ দেওয়া, ওই কাঠের তক্তার উপর উঠছে, সুবহানাল্লাহ, হাই দাম আলী, হাই দাম খুব ভালো পারতেন, হাই দাম এক লাভ দেওয়া উঠে তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়া, আমরের ঘাড়ে 27 ইঞ্চি তরবারি খালি ঠেক আছে, খালি এরকম ঠেক আছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে, যেই বিচ্ছিন্ন হয়েছে 2000 কাফের যারা ছিল মারছে দৌড়, বাবারে আপনার কি মনে করতেছেন, ওরকে পাওয়ার নাই তো, পাওয়ার আছে আমাকে, জোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু আমরা সামনে যাবার পারতেছি না, আমরা বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচবার চাই, কিন্তু একজন ইমানদার মরে যাবে, বাতিলের সঙ্গে এক মুহূর্তের জন্য আপোষ করতে পারবে,
আল্লাহর নবী দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে আলী রে তুই শুধু আলী না আজ থেকে তোর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব আলী তুই শুধু আলী না আজ থেকে তুই হলো আল্লাহর সিংহ আলী বলতে তো হুজুর আমি মারিনি হুজুর বিশ্বাস করেন আমি কিন্তু মারিনি আমি বলছি ঠেক আছি আল্লাহ রাসূল বলেন চুপ চুপ খবরদার এ আমার কানত দিছে এই কথা জানার কারো কানত দিও না শৌলি কিন্তু দেখছে তুমি মারছেন আলী কয় না হুজুর মারিনি আল্লাহ শপথ করে বলতেছি আমি খালি ঠিক আছি সুবহানাল্লাহ তাহলে মারল কে কথা কয় না মারল কে আলী মারছে আমাদের কাম কি মারা আমাকে একজন বলে হুজুর শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে জিয়াউর রহমানকে হত্যা করছে আর জিল্লুর রহমান মরছে খুব খেয়াল করবেন আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে বলতে শুনিনি শেখ মুজিবুর রহমান মরছে এটা কেউ কয় না মারছে জিয়াউর রহমান মারছে জিল্লুর রহমান মরছে এখন আপনারা বলেন তো কোরআনুল হাকিমের অর্থে কি বলা যাবে মারা আর মরা এর মধ্যে তফাত কি অথচ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি মারি আমি বাঁচাই জোরে কোন সুবহানাল্লাহ দোষ কিন্তু আল্লাহর হয় না চল্লিশ বছর পরে এদের ফাঁসি হয় জোরে কোন কথা ঠিক কি না হয় কি হয় না একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ নবী বলেন চুপ আজকে না একদিন তোমাকে বলবো কে মারছে ওই যে চুপ হয়ে গেল হযরত আলী আর যে আয়াতে কারিমা পড়ে সুরের আগায় ফুঁক দিছে আমি একটা ওয়াজও বাদ দিব না এবার হোসেন বলতেছে রে ইয়াজিদের সামসারা আমার মা শুধু খাতুনে জান্নাত নয় আমার মা হলো ফাতেমা তো জোহরা জোরে কান সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন হাসান বলতেছে আমার মা শুধু খাতুনে জান্নাত নয় এ মনোযোগ দিয়ে শোনেন আমার মা কি জোহরা এই জোহরা কি বড় পীর আব্দুল কাদের জিলানির নাম শুনছেন শুনছেন উনি একদিন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন ওই যে রাসূলের রওজার পাশে সবচেয়ে বড় গোরস্থান এর নাম হলো জান্নাতুল বাকি যে জিয়ারত করতেছেন পিছনের কতগুলো মুরিদ বলছে যে হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আব্দুল কাদের জিলানি চিল্লে এই চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর না আল্লাহর আরশের খবর আমি জানবার পারি জোরে কান সুবহানাল্লাহ তুই কি কোস চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর না আল্লাহর আরশের খবর আল্লাহ আমাকে জানাই কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার খবর আছে এটা আমি বলবার পারব না সমস্ত মুরিদ বলে হুজুর চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন কিন্তু জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর এইটা কেন আপনি বলতে পারবেন না আব্দুল কাদের জিলানি বললেন আমার মা ফাতেমা হলো জোহরা সমস্ত মুরিদ বলে হুজুর জোহরা মানে কি আমার মা বোনদের জন্য ওয়াস্তা করতেছি আপনারও একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ মা বোনের যদি ভালো না হয় পেটত বাচ্চা উঠে ছয় মাস থাকে স্বামীর কানত খালি ফিস ফিস করে আমি কিন্তু সিজার কর্ম আমি কিন্তু সিজার কর্ম কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আমার এলাকার যে কয়টা ডাক্তার আছে একটা ডাক্তারের বউ সিজার করে বাচ্চা হয়নি একটাও না আমি এক ডাক্তারকে বললাম কে ভাই আপনার কয়টা বাচ্চাকে দুটে সিজার করে কি কোন হুজুর সিজার করে বাচ্চা নিলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি আমি বললাম কেন বলে এই জন্যে ক্ষতি হয় বাচ্চা হওয়ার আগেই বাচ্চাকে বার করা হয় বাচ্চা হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে না নাই কিন্তু ওর দুই দিন আগে যদি বার করে তাহলে বাচ্চার বিশাল ক্ষতি হয় বাচ্চা ঘুমের মধ্যে থাকতেই পেট কাটা বার করে ডাক্তারের টেকা খাওয়ার পলিসি হলো বেঁকা হয়ে আসে তেলা হয়ে আসে
কোন কথা ঠিক কি এই কথা বলে ভয় দেখাই পেট কেটে টেকালাই বাচ্চার ঘুমই ভাঙ্গেনি দুই দিন পরে দুনিয়াতে আল্লাহর হুকুমে আসবে সুবহানাল্লাহ কোন তার আগে পেট কেটক বাইর করছো এর কথাই কয় না ঘুমত আছে যা তখন ডাক্তার পাও ধরে ঘুরে এটা ঘুরেতে ঘুরেতে এখন ভয় টাকে এই যে বাচ্চার মাথা বিগড়া দিল এর আর করোনার মাহফিলে বসবি না এর আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হবে জোরে কোন কথা ঠিক কি না আর মায়ের কি ক্ষতি হয় জানেন মায়ের বাচ্চাদেরও ক্ষতি হয় মায়ের এই পেট একটা ভালো মানুষের পেট কাটা বুঝছেন না কত বড় ক্ষতি হয় এই জন্য ডাক্তাররা ডাক্তারের বউ করে দিল সিজার করে না মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না আমাকে মতন মৌলবী যারা এরকে বাড়িতে কিন্তু মিলাদ হবে না তারা পরের বাড়িতে পড়ে ধরে কোন কথা ঠিক কি না আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশে যত পীর আছে একটা পীরের বউ মুরিদ হয়নি কারণ বউ জানে যে আমার স্বামী এক নম্বর লুচ্চা মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে এই শালার কাছে মুরিদ হবে কি তাহলে কয়টা করলাম একটা হলো ডাক্তারের বউয়ের সিজার লাগে না মৌলবীর বাড়িত মিলাদ হয় না আর পীরের বউ মুরিদ হয় না একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্দুল কাদের জিলানি বলে এ মুরিদেরা জোহরা মানে যদি জানবার চাও তাহলে শোনো এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতরে এশার নামাজ পড়ার পরে প্রত্যেকটা পুরুষ মানুষ যাবে ঘরের ভিতরে এদের আর বাহিরে থাকা যাবে আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবে না বরং তোমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাও তাহাজ্জুদের মহব্বত ফজরের জামাত তোমাদের আদায় করা লাগবে নবীর সাহাবীরা কোনোদিন এত রাত ধরে ওয়াজ করে উনি শোনেও নি কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতি রাত যত বেশি হবে ওয়াজ নাকি তত ভালো হয় মানে একটারও ফজর নামাজ পড়ার টেনশন নাই তো আপনাদের ফজর পড়ার টেনশন আছে আছে আমার এলাকার কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না আমি এক মুয়াজ্জিনকে বললাম কে ভাই বড় বক্তা আছে চলেন যে আমার আজানে আপনারা চেতন পান কিন্তু আমার চেতন কে করবে আমি আজান দিলে আপনারা চেতন পান কিন্তু আমার চেতন কে করবে আমার জন্য তো কোনো আজান নাই এই জন্য আপনারাই ওয়াজ শোনেন আমি শুনবো না কি বুঝলেন এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকায় আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে ঢুইকায় আল্লাহর প্রশংসা করতেছে কারণ ঘরও সুন্দর হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আস হতালি বললেন ফাতেমা এত সুন্দর করে ঘর সাজায় তুমি সুন্দরী সাইদা গুইজা হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছ কারণ কি ফাতেমা বললেন হাসান হোসেন তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আস যে ফাতেমা বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসেন মুচকি মুচকি হেসে ঘর থেকে বার হয়ে যায় কারণ দুইজনে বড় হয়েছে বুঝবার পারছে মা যখন আমাদেরকে বের করে দেয় বাবার সঙ্গে গোপন কিছু গল্প করবে তার মানে বোঝা গেল মা সাইদা গুইজা বাবার সঙ্গে ভালোবাসা করবে সুবহানাল্লাহ কর না কেন নবীর সুন্নত কি জানেন বাচ্চার বয়স যদি দুই বছরের বেশি হয় ওই বাচ্চাকে ঘরে থুইয়া বোক আদর করা যাবে না কয় বছর দুই বছরের কম থাকলে বাচ্চা ঘর থাকলে কোনো সমস্যা নাই আপনি বোক আদর করেন চুমা খান পাড়ে ফেলে দেন বাচ্চা খালি দেখবি কিন্তু বুঝবার পারবি না যখনই দুই বছরের বেশি বয়স হবে তখনই বুঝবার পারবি ওই বাপের সামনে ওটি কিছু না বললেও বাইরে এসে বলবি আব্বা তাই মা জোরে ধরছিল রে পাড়ে ফেলে দিয়েছে এ কথা বলতে পারে এটা হাসির কথা না ভাই এটার নাম ইসলাম রে নিজের হালাল বউকে দুই বছর বাচ্চার সামনে আদর করা যাবে না এটার নাম হলো ইসলাম আর আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তের মতন যেখানে সেখানে জোড়া লাগবে জোরে কর কথা ঠিক কে না আসিতেছে আসিতেছে 14ই ফেব্রুয়ারি কিরে তারাশের যুবকের এই যারা বিয়া করছে একজনও 14ই ফেব্রুয়ারি পালন করে না কারণ তারা জানে প্রতি রাত্রি আমাকে 14ই ফেব্রুয়ারি জোরে কোন কথা ঠিক কে না মাসে খালি কয়েকদিন আমরা পারি না
আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন, হাসান হোসেন দুই ভাই যখন বাইরে গেল এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলেছে, বাচ্চা দুইটারে বের করে দিয়া বউ যখন দরজা বন্ধ করে তখন স্বামী বুঝবার পারে, পারে কি পারে না? আপনি কি মনে করতেছেন, দরজা বন্ধ করে তখন স্বামী বুঝবার পারে না? সন্তানকে বাইর করে তো দরজা বন্ধ করলো, কি হবে, কি হবে, বুঝবার পারতেছেন না? আমি যত বড়ই হুজুর হই, শোনেন, বাড়ির যে বউকে যদি বলি প্রতি মিনিটে 500, প্রতি মিনিটে 500 টাকা করে দেবো, 10 মিনিট অসনা লাগবে। আর বউ নিজে এসে টুপি খুলে কবিল ভাগকা বাদ দেন তো, যা করে অ্যাকচুয়ালি করছেন, জনগণ আপনার চিনে না তাই আপনার অসনে, কিন্তু আমি চিনি না। এক লাখ ল্যাব গরম হচ্ছে না, ওয়াশ করতেছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে যখন দুইখানা হাত বাড়ায় দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলে, ফাতেমা মন করে কেন কান্দতেছ? ফাতেমা বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুচকি মুচকি হাসে, সুবহানাল্লাহ, কোন যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি মুচকি মুচকি হাসে, দৌড়ে গিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপাল একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, এতদিন ধরে আমি বিশ্বাস করি আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন একজন বীর, একজন জ্ঞানী এবং বীর মানুষ, বীরের মৃত্যুর কথা শুনে এমন করে কেন পড়তেছেন আপনি কি জানেন না? আসলে যাইতে হবে, সবাই জবান খুলে বলেন, আসলে যাইতে হবে। আপনারা কারা এ দুনিয়াতে থাকার জন্য আইছেন? গন্ত থাকবেন না যাবেন? একটা গান আছে আব্দুল ইমের, শুনছেন? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়ে না ভাই রে, মনে পড়ে না। গল্প করতেছে, হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকেরও ফাঁসি হবি হুজুর। আমি বললাম, কে ভাই, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবি, যে তোর যে মৃত্যু হবি, যেই কছে মৃত্যু, চুম কর, চুম করলু গান কেরে পাকলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কিন্তু তারিখ নাই। আপনার বলেন তো ফাঁসির তারিখ নাই, যে অমুক তারিখে ফাঁসি হবে, যেটা তারিখ জানা যায়, মরার আগে কিন্তু সাইদ হওয়া যায়, নামাজ পড়ে, তৌবা করে, কোরআন পড়ে, কান দেয়, আল্লাহ অমুক তারিখ এখন ফাঁসি হবে, আল্লাহ হকি মাফ করে দেবো, আল্লাহ ফাঁসির দড়ি যখন গলা দিচ্ছে তখন কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হলো, আর আমরা যারা যখন তখন মর্ম, আমাদের কলমার কোনো গ্যারেন্টি আছে? ও এখন বলতে তো হুজুর, এ দিক দিয়ে চিন্তা করলে মরার চাইতে ফাঁসি ভালো, তাহলে ওনারা হলো ফাঁসির আসামি আর আমরা হলাম মৃত্যুর আসামি। আপনারা বলেন তো কোন আসামি বড়, ফাঁসি না মৃত্যু? কথা কান না একেবারে বোঝেন না, এত বুঝেন বুঝতেছেন না, কোনটা বড়, ফাঁসি না মৃত্যু? আমরা বাংলাদেশে ফাঁসির আসামি নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা মৃত্যুর আসামি একটা বড় চিন্তা করি না, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, আসলে যাইতে হবে। একসঙ্গে দুইজন উঠছে, কি এক নম্বরে যাবে? সবাই একটু অন্তর থেকে বলেন, আসলে যাইতে হবে, বাড়ির না, এখানে এসেছেন বাড়ির যাবে? এমন একজন লোক হিম্মত করে বলেন তো হুজুর, আমি এখান থেকে বাড়ির যাবই, বলেন তো দেখি, একটা লোক হিম্মত করে বলেন, তাহলে সেই গ্যারান্টি যদি না থাকে, এত অন্যায় অবিচার জুলুম আমরা কেন করতেছি ভাইজান, কেন আমরা এরকম করতেছি? 100 টাকা দিয়ে 10 টাকা বাড়তি খাই, হাই রে সুদের ব্যবসা চলতেছে রে। আমি হাদিস পড়ে দেখলাম যে সব গুণা আল্লাহ তৌবা করলে মাফ করবে, কিন্তু যারা সুদ খাসে এরা তৌবা করলেও আল্লাহ মাফ করবে না,
এরকে ভাগ্যে তৌবা কবুলের সম্ভাবনা নাই। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ, যারা সুদ খাইছে তাদের তৌবা করলো কেন আল্লাহ মাফ করবে না? আল্লাহর নবী বললেন, যাদের কাছ থেকে সুদের টাকা নিছে তাদেরকে ফেরত দেওয়ার পরে তারা যদি মাফ করে তারপরে আল্লাহ তার তৌবা কবুল করবে। এখন আমাদের বাংলাদেশ সুদ কম না বেশি? মনে হয় আপনাকে লাগাত নাই অ্যাভেলেবল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমার স্বামীর কপালে চুমা দেবে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি পর্দা নিছি ফাতেমা, সব সময় আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। এক নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের আলোতে আমাকে দাফন করবেন না, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না, আপনি যদি পারেন আমার কবর খুঁড়বেন, যদি আপনি না পারেন আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তার একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু দার গিফারের জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে কান্দে, হযরত আলী তেমন করে কান্দেস। আবু দার গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে কে কান্দে রে? বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কান্দতেছে। আবু দার গিফারি বলে আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজকে এমন করে কেন পরাজিত সৈনিকের মতন কান্দতেছ? আলী বলতেছে আবু জর, জান্নাতুল বাকির পূর্ব কোনাই সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, সে বাতি বরাবর কবর কর। আবু দার বলতেছে এখন কেউ মরে নাই, কার জন্যে কবর করব? আর রাতের অন্ধকারে কেন কবর করা লাগবে, দিনের বেলায় কি কবর খনন করা যাবে না? আলী বলতে আবু জর, একজন পর্দানিশি গভীর রাতে মৃত্যুবরণ করবে, এই গভীর রাতে তাকে দাফন করা লাগবে। আবু জর বলতে আলী ভাই, সেই পর্দানিশি কে গো, তার নাম কি আপনারা জানেন নাই? আলী বলতে আবু জর, ছয় মাস আগে আমার হাসান হোসাইন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে মা হারাবে। আবু জর বলতে সেটা হতে দেওয়া যায় না, এখন পর্যন্ত হাসান হোসাইনের চোখের পানি শুকে নাই, সব সময় চোখে পানি পড়ে, রাস্তার মধ্যে কারো পাইলেই বলে আমার নানা কোথায়, তোমরা কি বলতে পারো? আবু বকর বলেছে রে নবীর সাহাবীরা, হাসান হোসাইন যতদিন নানা নানা বলে কাঁদবে খবরদার নবী রওজার কথা বলবা না, তারা দুই ভাই রওজার পাশে গিয়ে যদি নানা নানা বলে চিৎকার করে। আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভাঙ্গে যাবে। আবু জর বলতেছে, আলী বলতেছে এলো পরের কথা পরে হবে, যা একটা কবর কর যা। আবু জর কোদাল নিয়ে কবর খুঁড়তে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। সবাই সুবহানাল্লাহ বলেন। আমার আপনার কবর কি বাজি থাকবে? থাকবে রে থাকবে, যেই বাতির সুইচ লাগবে না, যেই বাতির তার লাগবে না, আপনার ইমানের নূর, আপনার আমলের নূর আপনার কবরকে আলোকিত করে দিবে। আবু জর তাকায় দেখে খালি বাতি জ্বলতেছে, তার নাই, সুইচ নাই, লটকানারও কোনো জায়গা নেই, কিভাবে জ্বলতেছে? নিচের দিকে তাকায় দেখে আলো গোলাকার হয়ে পড়েনি, চৌকোনা হয়ে আলো পড়ছে। ওই আলোর মধ্যে আবু জর গিফারে কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে তুই কি বলতে পারিস, এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম? দিনের বেলা কবর না করে এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম রে কবর, তুই কি বলতে পারিস? তোর মধ্যে এমন একজন মহীয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর তোর মধ্যে এমন একজন মাকে কবর দেওয়া হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, এ কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গারিব, খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই,
এমন সময় কবরের ভিতর থেকে কে যেন বলতেছে আবু জর এই কবরকে সাবধান না করে বরং যারা কিয়ামত পর্যন্ত কবরে আসবে তাদেরকে সাবধান করো এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো এখানে কিন্তু কবর মা ফাতেমার কথা বলে নাই এখানে কবর আমাদের কথা বলেছে জোরে কোন ঠিক কি না এই কবরে যারা আসবে তাদেরকে সাবধান করে দিও কার মেয়ে কার মা কার বিবি এইটা কবর দেখবে না কবর প্রেসিডেন্ট দেখবে না প্রধানমন্ত্রী দেখবে না কবর হুজুর হাজি দেখবে না কবরে যদি জান্নাতের বাগান পাওয়ার চাই তাহলে কবরের পাথেও নিয়ে কবরে আসতে হবে কবরের পাথেও নিয়ে কবরে যাওয়া লাগবে ভাইজান আমি যখন উঠছি তখন থেকে পর্যন্ত এক এক ঘন্টা বাদ হয়নি এক এক ঘন্টা হয়েছে মাশাআল্লাহ হ্যাঁ দেড় ঘন্টা আছে আমাকে খাতা দিয়ে একটা সিগন্যাল দিছে খাতা দেওয়া মানে একটা সিগন্যাল আমি ওয়াজ করব কোন আয়াত পড়ে ওই তরবারির মুখে ফুঁ দিছে মনে আছে আপনাকে তুই কত বড় বাপের বেটা আল্লাহ নবী তো মারার কথা এখানে দাগটা ডেঙ্গায় যায় এই আয়াত আমাকে এখন দরকার কারণ এখন আমরা বিপদে আছি জোরে কোন ঠিক কিনা ভাই আয়াতটা আমাকে দরকার আছে না নাই হ্যাঁ আমার মা বোনদের জন্য বলতেছে মা এই জোহরা মানে কি এইটাও আপনি আমি আপনাদের জানাই দেব আমাদের জন্য না হলো মা বোনদের জন্য ওয়াস্তা শোনা একান্তই দরকার কিন্তু এই যে গোরস্থান এই যে কবর এই কবরে সবাইকে যাইতে হবে কবরের কথাই যখন আইছে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে আপনারা এই দেওড়া ইল্লি পাড়ার সমস্ত মানুষ মিলে এক জায়গায় থাকবেন ঠিক কিনা বলেন সবার বাড়ি কি এক জায়গা কথা কয় না সবার বাড়ি কি এক জায়গা সবাই কিন্তু বহু মারামারি করেন গন্ডগোল করেন হুড়াহুড়ি করেন কিন্তু মরার পরে সবাই কয় জায়গা থাকবেন এক জায়গা কি ভালো নিয়ত দেখছেন যখন আমরা হুড়াহুড়ি করা পারবো না ঠেলাঠেলি করা পারবো না তখন আমরা এক জায়গা আর যখন আমরা ঠেলাঠেলি হুড়াহুড়ি ঝগড়া করা পারবো তখন খালি ভিন্ন ভিন্ন থাকবো অথচ আল্লাহ কোরআনে বলছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক জান্নাতুল বাকি প্রথম পৃথিবীর সম্মিলিত কবরস্থান আল্লাহ রাসূল নির্মাণ করছে রাসূল বললেন সবাই মিলে একসঙ্গে থাকবো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে একসঙ্গে থাকার হিকমত কি আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিলেন আমি দিচ্ছি আপনাদের মনে করেন আমি গরমের মধ্যে ওয়াজ করতেছি গরমের মধ্যে আমার গাও খুব ঘামতিছে ওয়াজ করতে করতে তখন মাহফিল কমিটি একটা ফ্যান নিয়ে আসে ওটি সেট করছে আমাকে নিয়ত করে যে হুজুর হ্যাঁ ঘামতেছে হুজুর যেন বাতাস পায় কিন্তু আমার আশেপাশে যারা আছে এদের নিয়ত কিন্তু ওখানে ফ্যান দেওয়া না কিন্তু আমার কাছেওয়ালা থাকার কারণে বাতাস পাবে কি পাবে না কেন পাবে একসাথে আছে এই জন্য গোরস্থানে একজন যদি পরেজগার মোত্তাকি ভালো বান্দা কবরস্থ হয় আল্লাহ ওই কবরকে লক্ষ্য করে যখন রহমতের বাতাস নাজিল করবে আশেপাশে যত কবর আছে বাতাসের কিছু অংশ আল্লাহ তাদেরকেও দিবে তাহলে সকলে মিলে একসঙ্গে থাকার যে নিয়ত করছেন এ নিয়তটা ভালো না খারাপ গোরস্থানের অবস্থা তো খুব করুণ একটা গানও আছে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ যে বাড়ি থাকা যাবে না সেই বাড়ি আপনি লাখ লাখ টাকা দিয়ে বানাতেছেন আর যেই কবরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে গত বছর আজ করছি সেই কবরকে লক্ষ্য করে এমন কোন আল্লাহর বান্দা আছে যে 10,000 টাকা নগদ নাকি এই গোরস্থানের উন্নয়নে দান করবেন এতগুলো মানুষের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন হয়তো অনেকে ভাবতেছেন হুজুর এটা তো হামাকের গোরস্থান লয় আমরা কেন দেবো আপনাকে বলতেছেন আপনারা 1,000-2,000 দেন কিন্তু এই গোরস্থানে যারা থাকার নিয়ত করেছে তাদের মধ্যে একজনকে আমি বলবো 10,000 টাকা আপনি প্রথমে একটু নাম লেখায় দেন দোয়া করে দিব হত আহ্বাক করা দিয়ে আল্লাহর সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয় একজন আল্লাহর বান্দা বলেন 10,000 টাকা গোরস্থানে কি কি লাগবে জায়গা দরকার তো টাকা হলে তো জায়গা পাওয়া যাবে গোরস্থানের পাশে কার জায়গা আছে এখানে সেই মানুষ আছে মানে গোরস্থানের কাছে লাগালাগি জায়গা কার